আসেন নিয়ে আসেন পুলিশে নিয়ে আসেন নিয়ে আসেন এখানে। সোরের মার বড় গলা বলিয়া কান হতা আরাত দেশত বেশ প্রচলিত আছে। এবার রীতিমতো 60 লাখ টিয়া আত্মসাতকারীর বউয়ের বড় গলা দেখা ভাই আরারে সিডাং শহর। চট্টগ্রাম জেলা পুলিশের নারী পুলিশ কনস্টেবল রিজিয়া সুলতানার স্বামী মোহাম্মদ ইউসুফ দেশের সেরা অন্যতম ব্র্যান্ড আরএফএলর এসআর হিসেবে কর্মরত থাকা অবস্থা প্রতিষ্ঠানের এক ডিলারের হাসাতুন প্রায় 60 লাখ টিয়া আত্মসাত করিবার পর উল্টে বউয়ের ক্ষমতা দেখাই এনে সেই ডিলার সহ আরএফএল কোম্পানি 6 জনের বিরুদ্ধে মামলা করে দিই। বর্তমানে সিটাং কোর্টও দায়িত্বরত জেলা পুলিশের নারী কনস্টেবল রিজিয়ার স্বামী মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে সিটাঙত সুপ্রতিষ্ঠিত এক ব্যবসা প্রতিষ্ঠানের তুন পণ্য বিক্রির ডিও বাবদ বিভিন্ন কিস্তি 60 লাখ টিয়া আত্মসাত করিবার অভিযোগ উঠিলে এ সকল টিয়া আত্মসাতের বিষয়গান স্বীকার করিয়ে টিয়া ফেরত দিব বলি 3 নান চেক আর 1 কান স্টাম্পত লিখিত অঙ্গীকার করিলেও মাসের পর মাস নানান অজুহাতে ইউসুফ ওই ব্যবসায়ী টিয়া পরিশোধ ন করে। উল্টে 19 অক্টোবর মোহাম্মদ ইউসুফ তারই অফিসত তারে জোর করি আটকায় রাখিবার মিথ্যা অভিযোগ সাজাই এনে হালিশত থানা পুলিশের সহায়তায় সেই ডিলার সহ প্রতিষ্ঠানের 6 কর্মীর বিরুদ্ধে মামলা করি দিয়ে। আবু ইউসুফ নামে উগ্র এসআর আইসি, এসআরই বললো আড়াল লেনদেন করছি প্রতি মাসে, তার আলো আড়াল 30-40 লাখ-20 লাখ-15 লেনদেন হইতো। ও হঠাৎ আরো গাইরু অফার দিই, এটা আর ফেলো বিভিন্ন দামাক অফার থাকে, এই অফার দেওয়ার মধ্যে আরো অফার দিই দেখি মালি বেতনিয়া অনেক কিনলে এত টাকা দিয়ে কিনতে পারবেন, এন এনে 3 ব্যাক অ্যামাউন্ট আগে প্রিভিয়াস ব্যালেন্স, তারপরে ওকে দামাকা অফার ইন ব্যাক কিনে মিলে আপনাকে প্রায় 50-60 লাখ টাকার মতো ওকে ফিগার হারা গিয়ে ও আতন ক্যাশে এবং সাইকেল হয়ে গিয়ে লেগ জয় জানার পরে আর একসাথে ওদের মাল ডেলিভারি দিবলি বলে হই। তো একসাথে বলি যাতে মাল ডেলিভারি নোর ইন্ডিমেন্ডে মায় তারা ডিএসএম যেবে আছে এটা দায়িত্ব মিলে ডিএসএমের হাতে ফোন করলাম এই ব্যাপার। তারপর দিন এসআরই বিষয় জেডএম সহ সরাসরি আর অফিসে চলে এসি, আর অফিসে তাইলে আর ভাই আসিল, আর ভাই তার 1 মাস পরে মারা গিয়ে, তো আর ভাই সহ আসলো, আর ভাইয়ের উপস্থিতি তার আর উদ্বোধন 2 জন কর্মকর্তার উপস্থিতি, তো এই দেখে দেয় বিশাল উগ্র নিয়ম করে ফেলি টিয়াবে ডিলারের অ্যাকাউন্টে জমা নেওয়া দেয় মানে আরএফএলের অ্যাকাউন্টে টিয়াবে জমা নেওয়া দেয় পুরো টিয়াগো নিয়ে রে ও আর হাতে শিখে উঠতে গিয়ে ঠিক আছে হ্যাঁ টিয়া লো উঠাতুন ও তুন বিভিন্ন আবার আর হাতে মাল দিতাম ওর কারা তোকে হাতা আছে হাতা বেতন তুন সিনিচার লইতাম ওর সিনিচার সহ হাতা বেশয় আর একটা এখনও পর্যন্ত বর্তমানে আছে 60 লাখ টিয়া মিটি আরও সাব্যস্ত হইতে 60 লাখ টিয়া মিটি 5 লাখ টিয়া আরও ব্যাগ কোনো সিপি দিল লোক আর ফেরার লোক আরও গণ্যমান্য এলাকার মানুষ হয় বিভিন্ন মানুষ আসছি আইরে ব্যাগ কোনো মিলিয়ে আরে 5 লাখ টিয়া কী করে দিই ফয়াবে তো মাফ করে দিই হ যেহেতু আজকে ফয়াব ভুল করে ফেলি এই ব্যাপার মাফ করে আমি 5-6 লাখ টিয়া আরা ওকে সাব্যস্ত হইলাম ফোয়া হয়ে আমি 1 লক্ষ দিতে তো আতে টিয়াগো একটু এদিকে সেদিকে আছে আনিয়ে না তো সমল আইব সে মানে আয় ফাও না দার আয় একদম আর বাঁধা দিতে 1 নম্বর আসামি তাহলে আজ ইয়ার টিয়া ভাইও আয় 1 নম্বর আসামি হয়ে গেই ইয়ান দেশের হয়ে কি বিচার আর লোক এই যে কী করে বলে টিয়া উত্তর করে দিব আর থাকা হয়ে গেই দেয় আর বাঁধা দিয়ে আসামি পুলিশ কনস্টেবল ইয়ান মামলা হয়ে গেই দেয় আজ ওকে সাধারণ মানুষ হলি কোনোদিন মামলা নয় তো আয় ওকে ব্যবসা হয়ে গিয়ে এই যে কিছু পত্র লোকের হারে কিছু দুষ্ট পুলিশ কনস্টেবল হারনে আজ ব্যাগ পুলিশ কম পুরো পুলিশ কম বদনামি ওর তো ইয়ান আয় আর মাননীয় পুলিশ কমিশনার আছে আবদার করি ইনার একখান যেন বিহিত যদি আমরা ব্যবসায়ী করলে যদি নলন আর ভবিষ্যতে ব্যবসা করতে হস্ত যাইব জেন্ডে একখান সাধারণ নাগরিক থানা থানো মামলা করতে গেলে পুলিশ আগে অভিযোগ জমা লই এনে প্রাথমিক তদন্ত করিবার পর সেই অভিযোগের এজাহার হিসেবে গ্রহণ করি তাকে জেন্ডে পুলিশের নারী কনস্টেবলের স্বামী অনের হারণে পুলিশেরই উত্তোতন কর্মকর্তালয়ের নির্দেশে হালিশহর থানা পুলিশ 20 অক্টোবর মিথ্যা মামলাগান এজাহারভুক্ত করিয়ে এনে ব্যবসায়ী মোহাম্মদ নাসিম সহ আরএফএলের 6 কর্মীরে আরএফএলের অফিসের মধ্যেই আটকি রাখন আর মাইদ্যর গড়া হইয়ে বলি মামলার রেকর্ডভুক্ত করে। পুলিশ আরএফএল অফিসত ফোন করিয়ে নে সাইর কর্মকর্তারে অভিযোগের তদন্তের হতা হয়ে ডাকাই লই যায় সারাদিন আলী সত্তানাত আটকায় রাখি পরের দিন ওই মিথ্যা মামলায় আদালতত চালান দিলে মহামান্য আদালতত তুন আরএফএলের সাইর কর্মকর্তা জামিনত ছাড়া পায়। পরের দিন সেই ব্যবসায়ী সহ অন্যান্য কর্মকর্তাল আদালতত শরণাপন্ন হইলে আদালত তারারও জামিন দেয়। আইন আজি অনারারে দেখাইম আলিশহর থানার পুলিশ নারী পুলিশ কনস্টেবলের স্বামীরে রক্ষা করিবার লাই পুলিশ কর্মকর্তার নির্দেশে হালিশহর থানার পুলিশ যে মামলাগান ব্যবসায়ী নাসিম সহ অন্যান্য অলের বিরুদ্ধে গ্রহণ করছেল সেই মামলার কী তথ্য গরমিল আছে। এজাহারত ইউসুফ উল্লেখ করছেল ও
এই প্রতিষ্ঠানত কর্মরত আছিল। অথচ ১৯ তারিখ সকাল ৮টায় অন্যান্য এসআরএলের ওয়ারে আজিরা খাতাত সাইন করি অফিসর ডুক্কেল প্রতিষ্ঠানের বর্তমানে কর্মরত এসআর ইউসুফ ও এজাহারত হইয়ে তারে বলে বেতনের টিয়া হতা হই অফিসর ডাহাইয়া নেল। অথচ এই ছবিগান সন যেটা পরিষ্কার দেখা যার ইউসুফ তার প্রতিষ্ঠানের তুন বেতনের টিয়া বুঝিল। এবার আইন সেদিনের কি করতেল আর এফ এল এর অফিসত তার কিছু ভিডিও চিত্র অনেরারে দেখায়। এর পরিষ্কার দেখা যার প্রচুর কর্মকর্তা কর্মচারী অলের উপস্থিতিতে অফিসার অল তার লগে বইনে হতাহ ওনারা সন এড়ে কোনো বাঁধি রাখিবার কিংবা আটকায় রাখিবার মতো কিছু দেখতে লাগবেন কিনা। এই যে মানুষজন দেখতে লাগবেন বোরকা ভিঙি লইয়ে ওইল দে এই টিয়া আত্মসৎকারের অভিযুক্ত মোহাম্মদ ইউসুফের স্ত্রী জেলা পুলিশের নারী কনস্টেবল রিজিয়া যে কিনা পুলিশের ফোন করে আনিয়ে নে তার স্বামীরে আটকা রাখিবার মিথ্যা তথ্য দিয়ে নে এই মামলার নাটের গুরু। ওই দিন শনিবার ছিল ১৯ তারিখ আসলো অফিসে আসলো সকাল ৮টায় অফিসে আসছে ওকে স্যালারি যে স্যালারিটা বাকি ছিল গত মাসের স্যালারিটা সে টাকাটা ওকে পে করা হয়েছে। আবার ওনার ওয়াইফ হালিশের থানা থেকে পুলিশ নিয়ে আসছিলেন যে ভালো কথা উনি ফোন করছে আসছেন ওনার সাথে আমরা জাস্ট ভালোভাবে কথা বললাম আসছে আজকে অফিস আবার ও তো রেগুলারই অফিসে আসে তো আজকে অফিসে আসছে এই জন্য পুলিশ আমাদেরকে কিছু বলে নাই ওনারা সুন্দরভাবে নিয়ে চলে গেছে। মানে যখন গিয়ে দেখলাম শুনলাম জনতার নামে মামলা হয়েছে অবৈধ আটকের মামলা অবৈধ আটকের মামলা তো এটা কীভাবে সম্ভব আসলে আমার বোধগম্য না। তো এটার জন্য আমরা আসলে আমার এইভাবে আমাদের এমপ্লয়িকে হয়রানি করাটা এটা কোনোভাবে আমাদের জন্য ভালো কিছু না। জানা গিয়ে দে এদিন নে আলী সত্তানাত আর এফ এল এর চার কর্মকর্তারে আটক রাখিয়ে নে সেই ব্যবসায়ীর প্রতিনিধি অলরে প্রশাসনের পক্ষত্তুন বারবার রিজিয়ার স্বামীর ৬০ লাখ টিয়ার দাবি তুলি লই বেল্লাই ছাপ দেওয়া হইয়েল সেই প্রস্তাব তারা নমাননের কারণে তারার বিরুদ্ধে এই মামলা গান গঠন করছে বলে অভিযোগ করতে। এবার আইয়ন আর একখানা এই আত্মসৎকারী ইউসুফের বড় বাড়ির তুন একখানা ঘুরি আয় ব্যবসায়ী নাসিম দাবি গজ্জেল দে টিয়া দিবার হতা হই এর আগেও তারে একাধিকবার ইউসুফের বড় বাড়ি কুমিল্লার ডাকি লগে গেল এই ঘটনা হতটুক সত্য আইয়ন উনি ইউসুফের সাসার মুকুত্তুন। এই বিষয়ে মোহাম্মদ ইউসুফের ওমারে যোগাযোগের চেষ্টা করা হইলেও তার মোবাইল ফোন নান বন্ধ আছিল। সি প্লাস টিভি চট্টগ্রাম আদালতর জেলা পুলিশ পরিদর্শকের কার্যালয়ত একাধিকবার যাইনে যোগাযোগ করলেও পুলিশ কনস্টেবল রিজিয়ার কোনো দেখা নফা তার মোবাইলত যোগাযোগ করা হইলে বাচ্চার অসুস্থতার অজুহাতে ও ছুটিত আছে বলে জানাই। আপা আমি সি প্লাস থেকে আপনার সাথে এর আগে একবার কথা বলেছিলাম। আমি ছুটিতে আছি। আপনি ছুটিতে কোর্টে নাই? এই ঘটনার বিষয়ে তৎকালীন এসি আশিকুর রহমানের লগে যোগাযোগের চেষ্টা করা হইলেও ও বর্তমানে অন্য বিভাগত ট্রান্সফারিজনের কারণে তার বক্তব্য গ্রহণ করা সম্ভব নয়। এই বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এবং সেদিন যে পুলিশ অফিসার এই মানুষজনেরে অফিসত্তন তারাত উদ্ধার করে লইয়েছে বলে হওয়ার তার মারে যোগাযোগ করলে ও আর আর জানাইয়ে মহিলা গান তার স্বামীরে আটক করি রাখকে মর্মে তথ্য দিই পুলিশ লগিয়েল। তবে তারা যাইবার পর সে জায়গার কেউ রে আটক রাখন কিংবা মারধর করিবার মতো কোনো পরিস্থিতি সেই সময় ন দেখে। অর্থাৎ ইউসুফের ওয়াইফ ফোন দিছিল থানায় অভিযোগ ছিল যে আমার হাজবেন্ড কাটকে রাখছে একজনরা মানে বড় একটা অফিস ওই ছেলেটার ওই ওয়াইফ কথা বলছিল মানে দুজন কথা বলছিল এক পাশে আর যে লোকটা বাদী যে টাকা পায় তারা পাশে বসেছিল চেয়ারে। এখানে কোনো হাতাহাতি কিংবা উত্তেজনা কিছু না না আমি 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 যাওয়ার পরে হয়নি আগে সে আমি বলতে পারবো না ভাই। হালিশহর থানার ওসি তদন্ত বদরুল কবির নাইয়ে তৎকালীন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নির্দেশে বাদীর লিখিত অভিযোগের তারা গ্রহণ করছিল তার বিরুদ্ধে অবৈধভাবে আটকের একটা মামলা নিচ্ছে এবং ওটা তদন্ত চলতেছে মনে হয় চার্জশিট হবে। যখন মামলা যখন নিচ্ছে তখন আমাদের আশিক স্যার প্রেজেন্ট ছিল জি এই বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যতন কর্মকর্তা জানাইয়ে যদি এই মামলার ক্ষেত্রে কোনো ধরনের অসত্য তথ্য দেওয়া হয় তাহলে বাদীর বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হইব। এই অভিযোগটার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়ার পরে আমাদের সংশ্লিষ্ট সিনিয়র অফিসার বিষয়টি শুনেন
এবং এ প্রেক্ষিতে বাদী যে অভিযোগ করেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা নিয়েছি। তো এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা বিস্তারিতভাবে তদন্ত করবেন, তদন্তে যা ফ্যাক্ট আসবে সেই অনুযায়ী মামলার প্রতিবেদন দেওয়া হবে। ঘটনা যদি সত্যি হয় অভিযোগপত্র দাখিল হবে এবং ঘটনা মিথ্যা হলে কোনো সন্দেহ নেই যে ফাইনাল রিপোর্ট দাখিল হবে এবং সেক্ষেত্রে বাদীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু ওর ওয়াইফ একজন পুলিশের সদস্য বাদীর, সেজন্য হয়তো পুলিশের একটু হয়তো ওর পক্ষে কোনো সফট কর্নার কাজ করবে কি না? না না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। বরং যদি আমাদের কোনো সদস্য কোনোখানে কোনোভাবে অপরাধে জড়িত থাকে, আপনি নিশ্চিত থাকেন যে অন্যদের থেকে বেশি শক্তভাবে সেটা দেখা হবে যাতে আমাদের দ্বারা কোনো অপরাধ সংঘটিত না হয়। কামরুজ্জামান রনি, সি প্লাস টিভি, চট্টগ্রাম। হ্যালো দর্শক, ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লেখা উগ্র লাল বাটন আছে এবার ক্লিক করুন, আর ডাগদি উগ্র বেল আইকন আছে এবার সাব দন, তৈলে অনেক ব্যয় করা আগদি আনার ভিডিও বেগিন সাইট তারিবেন আর সাগাই হতা হই।